আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমার প্রাণের ভালোবাসা দিতে আপনাদের মাঝে ফিরে এলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে, কমেন্টটা হচ্ছে কি করে হাইট বাড়ানো যায়। এই নিয়ে কিন্তু যারা একটু বেটে টাইপের তারা খুব কমেন্ট করেন যে এরকম কি করে 2 ইঞ্চি বাড়ানো যায়। হ্যাঁ, আমি 3টি আসন দেবো আজকে। 3টি আসনে অবশ্যই উপকার হয়, আর এটা ভীষণভাবে পরীক্ষিত। যারা আমার কাছের ছাত্র আছে, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আমি 2টা আসনেই পরীক্ষা করে দেখেছি, তার হাইট 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে বেশি। অতএব আপনারাও যাতে উপকৃত হন এটা আমি নিবেদন করবো আজকে। অবশ্যই আপনি উপকারিত হবেন, আমি 3টে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কী কীভাবে করতে হয়। সে আসনগুলো উপস্থাপনা করব, এবং এর সাথে আসন করলেই হবে না, পুষ্টিকর খাদ্য অবশ্যই খেতে হবে। আমরা আসন করব, এবং ছেলেপেলেরা যারা খেলাধুলা করে তাদের খুবই প্রয়োজনীয়। খেলাধুলা, দৌড় ঝাঁপ, লাফালাফি, এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। যখন আসনে যাবেন, আসন করার আগে একটু ওয়ার্ম, মানে গাটা গরম করে নেওয়া, যে কোনো পিটি, যে কোনো এক্সারসাইজ করে নেওয়ার পরে, এটা কিন্তু খুবই জরুরি। তাহলে হয় কি, আসনটা খুবই ভালো হয়, এবং দ্বিতীয়ত মেরুদণ্ডে হাড়টা নরম হয়। যত নরম হবে তত কিন্তু উচ্চতা বাড়ার সহযোগিতা করার মতো। এবার খাদ্যের ব্যাপারে কথা বলছি, যে আমরা যে খাদ্যগুলো খাই এই আসনের ক্ষেত্রে বা হাইট বাড়ানোর ক্ষেত্রে, ছোলা, ভেজানো ছোলা, চীনা বাদাম, এটা কিন্তু সকালের দিকে ভালো করে চিবিয়ে খেতে হবে। যদি ভালো করে চিবিয়ে খাওয়া না হয় তাহলে বদহজম হতে পারে। অতএব এই দিক থেকে খুব সাবধান, চিবিয়ে ভালো করে খেতে হবে ছোলা, চীনা বাদাম, এবং সাথে কলা, প্রত্যেকটা দিন। দ্বিতীয়ত দুপুরের দিকে শাক সবজি, ডাল, ভাত, মাছ, মাংস, ডিম, যে যা খাবেন সেটাকেও ভালো করে চিবিয়ে খাওয়া, এবং খাওয়ার 1 ঘন্টা পরে পানি খেতে হয়, তাহলে হজমের সহায়তা করে। এটা সবসময় খেয়াল রেখে, অনেকে জানেন না, খাওয়ার সময় হুড়মুড় করে পানি খেয়ে নিচ্ছি, কিন্তু পানি খেলে পাচন ক্রিয়াটা একটু দুর্বল হয়ে পড়ে, হজম হয় না। অতএব যাতে হজম হয় খাদ্য খুব মনস্থিরের সাথে খেতে হয়। মন স্থির যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু হজম হবে না। আমি খাবারও খাচ্ছি, ওদিকে টেলিভিশন দেখছি, মাইন্ড কন্ট্যাক্ট হবে না, হজম হবে না। হজমের সময় সবসময় মনোনিবেশ করে খেতে হবে, যে এটা খাচ্ছি আমি হাইট বাড়বে, এটা বোধটুকু থাকা লাগবে, অবশ্যই বাড়বে, এটা ভীষণভাবে পরীক্ষিত। আমি অনেক ছেলেপেলেদের উপরে পরীক্ষা করেছি, তারা হাইট বেড়েছে, অতএব আপনাদেরও বাড়বে এটা আমি আশা করি। কিন্তু করতে হবে, না করলে হবে না, খালি টেলিভিশনে বা ভিডিও দেখলাম দেখলে হবে না, করতে হবে, করলেই উপকার, এটা মেইন কথা। হ্যাঁ, আর রাতে অবশ্যই দুধ, প্রত্যেকটি যারা হাইট বাড়াবেন দুধ অবশ্যই খেতে হবে, দুধ না খেলে কিন্তু হবে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে, এর মেইন কথা, মেয়েরাই হোক আর ছেলেরাই হোক দুধ অবশ্যই খেতে হবে। এবারে আমি আসন দেখাবো কিভাবে আসনটা করতে হয়। প্রথমে এই বজ্রাসনে বসতে হয়, হ্যাঁ, এটা টান টান, এটাকে বলে বজ্রাসন। এই বজ্রাসনে বসে আস্তে করে উঠলাম, এই যে সামনের দিকে যদি আমি 6 ইঞ্চি ফাঁক করি হাঁটুর সামনে, পিছনের দিকে ওই 6 ইঞ্চি থাকবে, তাহলে এটা একটা সমান্তরাল ভাব থাকবে। এই সমান্তরালের জন্যে পড়ে যাওয়ার ভয় থাকে না, পাটা এইভাবে থাকবে, হাত এখানে ধরলাম, এ হাত এইভাবে। এবার বেঁকে যাব,
এই একটা আসন গেল, এইবার অপোজিট আসন সামনের দিকে, এটা এটা করতে গেলে এই থুতনিটা এখানে লাগবে আর মাথাটা হাঁটুর কাছাকাছি, হাত দিয়ে গোড়ালিটা ধরে পিঠটাকে বাঁকানো, যতটা বাঁকানো যায় তত প্রেসারে মেরুদণ্ডের পর চাপ পড়বে, সেটা করে দেখাচ্ছি। এই গেল দুটো আসন, এবার তিন নম্বরটা প্রথমে পাটাকে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়ার পরে এই পাটা এখানে চলে আসবে নিতম্বের কাছে, এই পাটা এই দিকে যাবে, এই বগলের তলাটা এই হাঁটুর সাথে আসবে এইরকম, এই হাতটা পিছের দিকে যাবে, ঘাটটাকে ডান হাতে ডান দিকে ঘোরানো। এটার অপোজিট, এই 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 ঠিক আছে, আশা করি আপনারা করবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আমরা ভালো।